ঢাকা ও আশপাশের জেলায় আকস্মিকভাবে বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। দিন দিন আক্রমণাত্মক হয়ে উঠছে এসব কুকুর। নগরীর রাস্তা অলিগলি সবখানেই কুকুরের আনাগোনা। বিনা কারণে এসব কুকুর মানুষকে কামড়াচ্ছে। বেওয়ারিশ কুকুরের উপদ্রবে রীতিমতো অতিষ্ঠ নগরবাসী। রাস্তায় বের হলেই অজানা এক আতঙ্ক ভর করছে মানুষের মধ্যে। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, 2020 থেকে 2021 অক্টোবর পর্যন্ত অন্তত 1,23,000 মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন। এর বেশিরভাগই শিশু এবং কিশোর। 2020 সালে আমাদের রোগীর সংখ্যা ছিল 62,293 জন এবং এই সংখ্যা 2021 সালে এই সেপ্টেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে 51,742 জন। 21 সালে এই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুকুরের কামড়ে যাতে জলাতঙ্ক রোগ না ছড়ায় এবং এদের বংশ বিস্তার রোধে সারা দেশে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 64 জেলাতেই প্রথম রাউন্ডের ভ্যাকসিনেশন যেটি কুকুরকে করতে হয় সেটি আমরা ইতিমধ্যেই শেষ করেছি এবং বেশ কিছু সংখ্যক জেলাতে আমরা দ্বিতীয় রাউন্ড এবং কোথাও কোথাও আমরা তৃতীয় রাউন্ডের টিকাটিও দিয়েছি। 2 মিলিয়নের বেশি এই কুকুরকে আমরা কিন্তু ইতিমধ্যেই এই টিকাটি দিতে পেরেছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া। রাজধানীর 2 সিটিতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় 60,000। কুকুর ব্যবস্থাপনায় একটি প্রকল্প হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা বাস্তবায়ন হলে কুকুরের উপদ্রব কমে আসবে বলে মনে করেন উত্তর সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। ডগস ম্যানেজমেন্টের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছি। আমরা 3 বছরব্যাপী একটা আমরা ব্যবস্থাপনার জন্য অলরেডি আমাদের একটা প্রক্রিয়াধীন রয়েছে। মেয়র মহোদয় যেটা করেছেন, 2 বিঘা জায়গা উনি দিয়ে দিবেন, এটা কিন্তু অ্যানিমালস হসপিটাল হবে, যেখানে চিকিৎসা শুশ্রূষা তাদের বিশ্রাম জায়গা তৈরি করা। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নগরবাসীকে কুকুরের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। সহনশীল হবেন। ইন্দাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।